व्रतस्य चाश्य करणात् पापमुक्त्वा भवन्ति ते बहुपुण्यप्रदं हेतत् करणाद् ब्रूतमुत्तमम्। चैत्र মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথিকে পাপমোচনী একাদশী তিথি বলা হয়েছে। পাপ কথা মানে অন্যায় বা অসৎ কাজ করা, আর মোচন কথার অর্থ হল তার থেকে ত্রাণ বা মুক্তি পাওয়া। অতএব এই পাপমোচন কথার অর্থ হল অন্যায় কাজ থেকে মুক্তি লাভ করা, পাপ কাজ থেকে পরিত্রাণ পাওয়া। এই অর্থ ধরলে বলা যায় যে দেবী একাদশী বা এই একাদশী দেবী তার শ্রীচরণে শরণাগত সন্তানকে তিনি সমস্ত রকম অন্যায় কর্ম থেকে, পাপ কর্ম থেকে তিনি রক্ষা করে। শুধু রক্ষা করেন না, তাকে মুক্তির পথে এগিয়ে দেন। তাই এই একাদশী দেবীর নাম পাপমোচনী একাদশী। ভবিষ্যোত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই পাপমোচনী একাদশী মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির একদিন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আপনি কৃপা করে এই পাপমোচনী একাদশী বিধি আর ফল আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, আমি এই ব্রতের মাহাত্ম্য তোমাকে বলছি, তুমি শ্রবণ করো। পুরাকালে মান্ধাতা, রাজা মান্ধাতা, তিনি লোমশমুনিকে এই প্রশ্নই করেছিলেন। তো লোমশমুনি তখন সেই একাদশীর মাহাত্ম্য শুনিয়েছিলেন রাজাকে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী সমস্ত পাপ হরণ করে, সমস্ত পিশাচত্ব নাশ করে, অষ্টসিদ্ধি নানা শুভ ফল প্রদান করে। তাছাড়া শ্রীকৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করে থাকেন এই একাদশী তিথি। লোমশমুনি বললেন, প্রাচীনকালে ধনপতি কুবেরে চৈত্ররথ নামে একটা পুষ্প উদ্যান ছিল। তো সেখানে সবসময় বসন্ত বিরাজ করত। গন্ধর্ব কন্যারা তারা কিন্নরদের সাথে সেখানে বিহার করতেন, ইন্দ্রাদি দেবগণও সেখানে আসতেন, তারা ক্রীড়া করতেন, আবার ওই বনে ঋষিরা তপস্যাও করতেন। তা মেধাবী মুনি সেখানে তপস্যা করছিলেন, তিনি শৈব ছিলেন। তা অপ্সরারা তো নানাভাবে ওই মুনিকে মোহিত করবার জন্য চেষ্টা করছে, কিন্তু আবার তাদের মনে ভয়ও আছে, মুনির কাছে গেলে মুনি যদি বিরক্ত হন, কিছু অভিশাপ দিয়ে দেন। তা একসময় মঞ্জু ঘোষা নামে একজন অপ্সরা, প্রসিদ্ধ অপ্সরা, তিনি ওই মুনিকে মোহিত করবার জন্যে মুনির আশ্রমের কাছে একটা কুটির নির্মাণ করে সেখানে বাস করতে লাগলেন। তা প্রতিদিন তিনি বীণা বাজিয়ে গান গাইতেন, সুন্দর সুমধুর কণ্ঠস্বরে তিনি গান গাইতেন। মহাদেব তো মদনকে ভস্ম করেছিলেন, তাই ওই কামদেব প্রতিশোধ নেবার জন্য ওই শিবভক্ত মুনির শরীরে তিনি প্রবেশ করলেন। তা মুনি তার সেই সাত্ত্বিক ভাব, তার সেই শান্ত স্নিগ্ধ সমাধিস্থ মূর্তি
তিনি ওই কামদেবের প্রভাবে তখন কামাশক্ত হলেন, তাকে তখন দ্বিতীয় কামদেবের মতো দেখতে লাগলো। তা ওই মঞ্জু ঘোষ অপ্সরা তো তখন ধীরে ধীরে মুনির কাছে এসছেন। মুনি ওই অপ্সরার প্রভাবে তিনি কামাশক্ত হয়ে তার আরাধ্য দেবতাকে তিনি ভুলে গেলেন। সাধন ভজন সব বিসর্জন দিয়ে তিনি ওই রমণীর সঙ্গ করতে লাগলেন। এমনভাবে তো বহুকাল অতিক্রান্ত হয়ে গেল। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যত ত্যাহি অপি কুন্তেয় পুরুষস্য বিপশ্চিতে ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভম মনঃ। হে কুন্তেয়, ইন্দ্রিয়সমূহ খুবই বলবান, তারা যে কোনো লোককে, অত্যন্ত বলশালী বিবেক সম্পন্ন লোকের মনকেও তারা বিষয় অভিমুখে আকর্ষণ করে নিতে পারে। অতএব সবসময় সাবধান, সবসময় গুরুমন্ত্র স্মরণ করতে হবে, আর মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দরের দেওয়া হরিনাম, হরিনাম কি সবসময় স্মরণ করতে হবে, উচ্চারণ করতে হবে। হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে নিজেকে ভগবত চরণে সংযুক্ত করে রাখতে হবে, তবেই এই মনকে শান্ত সমাধিস্থ করা যাবে। একসময় অপ্সরা মুনির কাছে তিনি প্রার্থনা জানালেন তিনি দেবলোকে ফিরে যেতে চান, কিন্তু মেধাবী বুড়ি তখন তো তিনি অপ্সরার রূপে কাছে তিনি পরাজিত। তিনি তখন বললেন, তুমি তো এই সবে এসেছো, সন্ধ্যাকালেই তো তুমি এলে, সকাল পর্যন্ত তুমি আমার কাছে থাকো। তা মুনির কথা শুনে তো অপ্সরা ভয় পেয়ে গেলেন। আরও কিছুদিন তিনি মুনির কাছে রয়ে গেলেন। আবার তিনি মুনিকে জানালেন যে তিনি দেবলোকে ফিরে যেতে চান। তখন মুনি বলছেন, এই তো সবে সকাল হয়েছে, যতক্ষণ আমি সন্ধ্যা করি ততক্ষণ তুমি অপেক্ষা করো। অপ্সরা তখন বললেন, হে মুনিবর, আমার সাথে বিহারে আপনার বহু বছর অতীত হয়ে গেছে। অপ্সরার এই কথায় মুনি চমকিত হয়ে গেলেন, বললেন, তাই নাকি, হায় হায়, এত বছর আমি, 57 বছর আমি বৃথা অতিবাহিত করলাম তোমার সঙ্গে। অপ্সরার প্রতি উনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন, কেননা তার ফলে, তার সঙ্গ করার ফলে তার এই যে দীর্ঘ তপস্যা সেটা নষ্ট হয়ে গেছে। মুনি তখন একদিকে কাঁদছেন আর একদিকে ক্রুদ্ধ হয়ে তার সমস্ত শরীর কম্পিত হচ্ছে। হায় হায়, তুমি আমার একই করলে, তুমি আমার সমস্ত তপস্যা নষ্ট করে দিলে। মুনি অভিশাপ দিলেন, তুমি আমার সাথে যেমন অন্যায় আচরণ করেছ, তার ফলে তুমি পিশাচিনী হয়ে জন্মগ্রহণ করবে। মুনি ক্রুদ্ধ হয়ে তো অভিশাপ দিয়ে দিচ্ছেন, কিন্তু অপ্সরা তখন কাঁদছেন আর বারবার ক্ষমা ভিক্ষা চাইছেন মুনির চরণে পড়ে, বলছেন, আমাকে আপনি ক্ষমা করুন, ক্ষমা করুন। মুনি বললেন তখন, তুমি যে অপরাধ করেছো তার তো কোনো ক্ষমা হয় না, তবু আমি তোমাকে বলছি, সামনে এই চৈত্র মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী ব্রত,
তুমি শ্রদ্ধাপূর্বক সেই একাদশী পালন করো, তাহলে তুমি সব পাপ থেকে মুক্তি লাভ করবে। মেধাবী মুনি তখন তো তিনি অত্যন্ত দুঃখিত, তার অন্তর ভাবছেন আমি এত তপস্যা করার পরেও আমি হেরে গেলাম, একজন সামান্য রমণী আমার তপস্যা নষ্ট করে দিল। ভাবতে ভাবতে এক সময় তিনি পিতা যেমন মুনির আশ্রমে গেছেন, পুত্রকে এমন তপস্যাচ্যুত দেখে যেমন মুনি তিনি তো অত্যন্ত দুঃখিত হলেন। বললেন, পুত্র তুমি একই সর্বনাশ করলে, সামান্য একটি রমণীর মোহে পড়ে তুমি তোমার সমস্ত জীবনের তপস্যা নষ্ট করে ফেললে। তুমি এত তপস্যা করার পরও তুমি এমনভাবে তুমি তার প্রতি আকৃষ্ট হলে, এটা তোমার পক্ষে উচিত হয়নি। তখন মেধাবী মুনি বললেন, হে পিতা, আমি তো মহাপাপে লিপ্ত হয়েছি, আপনি আমাকে কৃপা করে বলুন আমি কি করে এর থেকে মুক্তি লাভ করব। তখন যেমন মুনি মেধাবীকে বললেন, হে পুত্র, এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালন করো, এই ব্রতের ফলে তুমি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবে। পিতার বাক্যে দৃঢ় বিশ্বাস রেখে মেধাবী মুনি তিনি একাদশী ব্রত পালন করলেন এবং তার সমস্ত পাপ দূরীভূত হয়ে গেল, তিনি পুণ্যাত্মা হলেন। ওদিকে মঞ্জু ঘোষা তিনিও ওই পাপমোচনী ব্রতের প্রভাবে দিব্যরূপ ধারণ করে স্বর্গে চলে গেলেন। লোমশ মুনি রাজাকে উপদেশ দিলেন, হে রাজা, এই ব্রত পালনের ফলে আপনি তো সব পাপ থেকে মুক্তি লাভ করেছেন, আর যারা এই ব্রত শ্রবণ করবে বা কীর্তন করবে তারাও সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবে, আর সুদুর্লভ যে কৃষ্ণ প্রেম ভক্তি তাই লাভ করবে। ভবিষ্যোত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই পাপমোচনী একাদশী ব্রতের কথা এমনভাবেই বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।